আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের স্প্রো অ্যাপসে কীভাবে আউটলেট অ্যাড করতে হয়, অর্থাৎ আমরা যে সেন্সাস আউটলেট আমাদের স্প্রো অ্যাপসের ডাটাবেজে আমরা যে ইনক্লুড করে রেখেছি সেই আউটলেটগুলো কীভাবে আমরা আমাদের রুটে সেট আপ করবো সেই বিষয়টা আজকে আমাদের ভিডিওটা ক্লিয়ার করব। তো আমার এটা করার জন্য প্রথমে আমরা স্প্রো অ্যাপস লগ ইন করবো। স্প্রো অ্যাপস লগ ইন করলে আমরা এই লগ ইন করার পরে এই ফর্মে আসবো। এখান থেকে আমরা অর্ডার আইকন বাটনে ক্লিক করবো, এই অর্ডার আইকন বাটনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদেরকে এই ফর্মটাতে নিয়ে আসবে। আমরা যখন এই ফর্মে আসবো তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এই ফর্মটাতে আমাদের নিয়ে আসবে। এখানে আমরা ডান পাশে কর্নারে দেখতেছি অ্যাড নামে একটা বাটন দেখতেছি, আমরা এই অ্যাড বাটনে ক্লিক করবো। আমরা এই অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের আউটলেট অ্যাড করার আমাদের অপশান চলে আসবে। এখানে অনেকগুলো আউটলেট এখানে আছে, যে এখানে যদি আউটলেট না থাকে কোনো কারণে তখন আমরা ডাউনলোড আউটলেটে ক্লিক করলে আমাদের আউটলেটগুলো ডাউনলোড হয়ে আসবে। হুম, আমাদের আউটলেটগুলো অলরেডি ডাউনলোড হয়ে আছে। এখন আমরা যেটা করবো যে আমরা আউটলেট অ্যাড করাবো। আমরা এখন যে কোনো একটা আউটলেটের উপর যদি আমরা প্রেস করি, সে আমরা MS সান এন্টারপ্রাইজের উপর যদি প্রেস করি, প্রেস করার পরে আমাদের ছেড়ে দেয়, তখন আমাদেরকে একটা সতর্ক বার্তা দেবে, অর্থাৎ পপ আপ মেনু চলে আসবে, এই আউটলেটটি আপনার রুটে যুক্ত হয়নি, আপনি কি এই আউটলেটটি যুক্ত করতে চান, অর্থাৎ আমরা এখন এই আউটলেটটি যুক্ত করবো কিনা। যদি যুক্ত করি আউটলেটে, অর্থাৎ অ্যাড করি, তখন আমরা হা বাটনে ক্লিক করব। দেন আমাদের একটা আউটলেট অ্যাড হয়ে গেছে। আমরা যদি এটা দেখতে যাই ব্যাকে, যদি একটু আসি ব্যাকে আসলে আমরা দেখতে পাবো যে আমরা MS সান এন্টারপ্রাইজ আউটলেটটি আমাদের আজকের রুটে অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা আউটলেট অ্যাড করতে পারি। তো আমরা আরেকটা আউটলেট অ্যাড করে দেখি, যে আমরা এখন আরেকটা আউটলেট অ্যাড করাবো, সেটা হলো আগমন হার্ডওয়্যার, MS আগমন হার্ডওয়্যার, এই আউটলেটটি আমরা অ্যাড করাবো। আমরা এখন আবার সেমভাবে এটার উপর আউটলেটের উপর প্রেস করবো, প্রেস করে ছেড়ে দেবো, সেমভাবে আমরা ইয়েস করবো, ইয়েস করলে ব্যাকে আসবো। এখন আমরা দেখছি আমরা দুইটা আউটলেট অ্যাড করলাম। কোনো কারণে যদি কোনো আউটলেট আমরা ভুলবশত অ্যাড করে থাকি, আমরা এই আউটলেটটা কীভাবে রিমুভ করব আমাদের রুট থেকে, আমরা এখন সেই প্রসেসটা দেখব। এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, যে আমি যে লোকেশনে অবস্থান করতেছি সেই লোকেশন থেকে আমার এই আউটলেটটি কত মিটার কত দূরে আছে তার আমরা একটা পরিমাপ আমরা দেখতে পারতেছি। যাক, এখন আমরা দেখবো যে কীভাবে আমরা আউটলেট রিমুভ করবো আমাদের রুট থেকে। আমরা কোনো কারণে ভুলবশত যদি আমাদের আউটলেট অ্যাড হয়ে থাকে, সেটা আমার রিমুভ করা লাগতে পারে, অথবা অন্য কোনো যে কোনো পারপোজে আমাদের আউটলেট রিমুভ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা সেমভাবে আবার আউটলেটের ওপর প্রেস করবো। আমি সান এন্টারপ্রাইজের উপর প্রেস করলাম। প্রেস করে এখানে আমাদের পপ আপ মেনু চলে আসছে। এখানে আমাদেরকে তিনটা অপশান দিচ্ছে, দোকান পরিদর্শন, কিছু না, রুট থেকে অপসারণ। আমরা এখন তিনটা অপশনের মধ্যে আমরা কোনটা করব, আমরা এখন থার্ড অপশনটাই করবো, রুট থেকে অপশন করে দেবো। আমাদের যে রুটে এই আউটলেটটি অ্যাড হয়েছে, সেই রুট থেকে আমরা এখন আউটলেটটিকে অপসারণ করে দেব। আমরা যখন রুট থেকে অপসারণের বাটনে ক্লিক করবো, তখন আমাদের আউটলেটটি অপসারিত হয়ে যাবে। তো এই প্রসেসে আমরা আমাদের রুটে আউটলেট, আমাদের প্রয়োজনীয় আউটলেট আমরা ইনক্লুড করে নিতে পারি। ওখানে অনেক আউটলেট থাকবে, সেই আউটলেটগুলো থেকে আমরা আমাদের যেটা প্রয়োজন সেই আউটলেটটি আমরা রুটওয়েজে সেট আপ করে নেব। এখানে আমি আরেকটু বলে রাখি যে ভেরিফাই আউটলেট, আমরা যদি ভেরিফাই আউটলেটে যদি ক্লিক করি, যে আমার এই আউটলেটটা ঠিক আছে কি না যদি কোনো ডাটা এখানে চেক করা লাগতে পারে, তখন আমরা এভাবে ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। তখন আমরা যদি যে কোনো একটা আউটলেটের উপর প্রেস করি, প্রেস করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ এখানে আমরা এই আউটলেটটার কোনো ইনফরমেশান যদি আমাদের চেঞ্জ করা দরকার হয়, তখন আমরা এখান থেকে চেঞ্জ করে আপডেট বাটনে ক্লিক করলে আমাদের এই আউটলেটটা ইনফরমেশান আপডেট হয়ে যাবে। সে এটা আমাদের করা লাগবে না, যদি কোনো কারণে কোনো আউটলেটের ইনফরমেশান যদি ভুল থাকে, তখন আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো, আপডেট করতে পারবো। তো সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ।